হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 নিয়ে। তো এই ছবিটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, কারণ এমসিইউতে জেমস গানের এটা লাস্ট ফিল্ম। তারপর আপনারা প্রত্যেকেই জানেন যে কেওসটা হয়েছিল, জেমস গানকে ফায়ার করে দিয়েছিল, আবার তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। এখন তো উনি ডিসিতে মুভ করে যাবেন, তো লাস্ট ছবি যে করে যাচ্ছেন। এবং রিসেন্টলি যেহেতু আপনি দেখবেন মার্ভেলের যত ছবি এসছে সেগুলো স্ট্যান্ডার্ড সেইভাবে ভালো হয়নি, এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি দর্শকের, তো তাই জন্য এই ছবিটার থেকে অনেকটা আশা ছিল। এবং জেমস গান কিন্তু সেই আশাটা পরিপূর্ণ করেছেন। তো এখানে মেনলি আমরা দেখতে পাচ্ছি যে রকেটের ব্যাক স্টোরি, রকেটকে যে বানিয়েছিল এক্সপেরিমেন্ট করে এই হাই এভলিউশনারি, সে আবার ওকে ফেরত চায়। এবার রকেটের উপর একটা অ্যাটাক হয়, সে ব্যাডলি ইঞ্জার্ড হয়ে গেছে, কিন্তু তাকে অপারেট করতে পারবে না, কারণ তার হার্টের উপর একটা কিল সুইচ আছে। এবার গার্জেন্সদেরকে যেতে হবে, গিয়ে ওকে মানে ওই হাই এভলিউশনারির কাছে যেতে হবে আর কি, কারণ ওখানে একটা কোড আছে সেইটা নিতে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছি রকেটের সাথে কী কী হয়েছে, তার উপর কী কী এক্সপেরিমেন্ট হয়েছে, এবং হাই এভলিউশনারি কেন রকেটকে ফেরত চায়, ঠিক আছে, ওর কী কী প্ল্যানস আছে, ও একটা ফেক আর্ট তৈরি করতে চায়, সেই বিষয়বস্তুগুলো আমরা ধীরে ধীরে গোটা সিনেমা জুড়ে দেখতে পারি। এবার সিনেমাটার মধ্যে ডেফিনেটলি প্রচুর কিছু পজিটিভ রয়েছে। তো প্রথম যে জিনিসটা আমার দারুণ লেগেছে, এই ছবিটা কিন্তু খুব ডার্ক একটা ছবি। এই ছবিটা প্রচণ্ড ডার্ক একটা সাবজেক্টকে দেখাচ্ছে, অ্যানিমাল ব্রুটালিটি, এই যে মানুষ, ঠিক আছে, নেচারের সাথে মানুষ নিজেকে ভাবে গড, ঠিক আছে, সে নেচারের সাথে ট্যাম্পার করতে শুরু করে। এই যে বিষয়বস্তুটা আমি কালকে বিফ যখন রিভিউ করছি আমি বলছিলাম যে রিড বিটুইন দ্য লাইন্স, যে ডিরেক্টর বলতে কি চাইছে। উপরে তো এটা একটা নর্মাল সুপার হিরো ফিল্ম, তার মধ্যে অনেক ক্যারেক্টার্স ইত্যাদি নোন ক্যারেক্টার, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু সব কিছু আছে, কিন্তু মেন বক্তব্যটা কী রাখতে চাইছে ডিরেক্টর। তো জেমস গান দেখবেন এই ধরনের ছবি মারলে তার মধ্যে একটা বক্তব্য রাখে, সেই বক্তব্যটা হচ্ছে যে মানুষের যখনই গড কমপ্লেক্স হয়ে যায়, সায়েন্স তার হাতে এমন চলে আসে, সে ভাবছে যে আমি যা খুশি তাই করে দেবো, তখন নেচারকে ট্যাম্পার করতে শুরু করে, এই এক্সপেরিমেন্ট করতে শুরু করে, এইসব জেনেটিক ইত্যাদি, তো সেইগুলো কতটা ক্ষতিকারক হতে পারে সেই বিষয়টাকে তুলে ধরেছে, সেটা খুব ভালো লেগেছে। এখানে ইমোশনাল দিকটা খুব ভালোভাবে এক্সপ্লোর করেছে রকেটের ব্যাক স্টোরিটা। এবং যারা অ্যানিমাল লাভার্স তাদের তো এই ছবিটা দেখে সত্যি বলছি খুব ইম্প্যাক্ট করবে এই ছবিটা। তো যে রকেটের ফ্ল্যাশব্যাকের সিনসগুলো খুব ইমোশনাল। প্রথম একটা সিন আছে, এরম এসে ওকে এর মধ্যে কেজের মধ্যে ফেলে দেয়, ওর মাথাটা কেটে গেছে, পাশের একজন এই অ্যানিমাল ওকে বলে যে এভরিথিং উইল বি অল রাইট, যে একটা সেই রুমালের মতো নিয়ে ওর মাথায় ঠেকিয়ে দেয়, ওই জায়গাটা দেখবার মতো ইমোশনাল। তো ইমোশনাল কোডটা খুব স্ট্রং, সেটা খুব ভালো। তার সাথে সাথে যে কমেডির পার্ট ইত্যাদি, এবং এই যে ডার্ক থেকে কমেডির মধ্যে যে সুইচ করছে, এটা অনেক সময় একটু জার্কি হতে পারে, কিন্তু জেমস গান এটা খুব স্মুথলি করে। মানে একবার ছবিটার টোনালিটি প্রচণ্ড ডার্ক, একবার প্রচণ্ড কমেডি ওরিয়েন্টেড, এবং কমেডিটার প্রেজেন্টেশন খুবই ভালো, আপনাকে যথেষ্ট এন্টারটেন করবে। তার সাথে সাথে স্পেকটাকেল রয়েছে, সেই স্পেকটাকেলটাও আপনাকে যথেষ্ট মজা দেবে, যেটা একটা মার্ভেলের মুভি থেকে দর্শকরা এক্সপেক্ট করে যায়। তো মার্ভেলের মুভি থেকে যা যা এক্সপেক্ট করে এন্টারটেনমেন্ট পারপাসে, যেটা সেটা কমেডি হতে পারে, সেটা অ্যাকশন হতে পারে, সেটাও রয়েছে। অ্যাট দ্য সেম টাইম ইমোশনাল কোডটাও খুব সুন্দর রয়েছে। এবং এই যে ক্যারেক্টার্সগুলো, যেহেতু এই ক্যারেক্টার্সগুলোকে আগেও আমরা দেখেছি, এদের সাথে আমাদের একটা কানেকশন আছে, তো সেই ক্যারেক্টার্সগুলো খুব সুন্দর করে ক্লোজার দিয়েছে, তাদের মধ্যে যে ডাইনামিক্সগুলো সেগুলোকে খুব ভালোভাবে দেখিয়েছে। এই জিনিসগুলো আমার খুবই পজিটিভ লেগেছে। বাট ছবিটার মধ্যে কিছু জিনিস নেগেটিভও লেগেছে। তো প্রথম যে জিনিসটা নেগেটিভ লেগেছে, রানিং লেন্থ একটু বড় লেগেছে এবং ওভার স্টাফ মনে হচ্ছে। যেহেতু এটা জেমস গানের লাস্ট ছবি ছিল, তো সে চাইছিল হয়তো অনেক কিছু কভার করে ফেলতে, ঠিক আছে, এরপরে হয়তো সে সুযোগ পাবে না, তো সেই ব্যাপারটাকে কভার করতে গিয়ে এটা ওভার স্টাফড হয়ে গেছে। অনেক ক্যারেক্টার্স আছে যেগুলোকে সেইভাবে স্পেস পায়নি, সেইভাবে মানে খুব শুনছিলাম যে এই ক্যারেক্টারটা হেভি ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কিন্তু এখানে দেখলাম তাকে ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি। বা ভিলেনের যে ক্যারেক্টারটা, ভিলেন যে কাজকর্মটা করছে সেটা যথেষ্ট ডেঞ্জারাস, সেটার জন্য আপনি তাকে হেট করবেন, কিন্তু ভিলেনের যে পোর্ট্রেয়ালটা সেটা বড্ড কার্ডবোর্ডিশ, ঠিক আছে, তার সেই ওরকম জোরে জোরে চিৎকার করছে, এ করছে, মানে ওই ধরনেরই দেখিয়েছে। তো তার মধ্যে কোনো মানে যে হেভি কিছু দারুণ একটা ভিলেন সেই ব্যাপারটা কিন্তু আমার চোখে অ্যাটলিস্ট লাগেনি। তো এরকম ওভারস্টাফিং হয়ে গেছে, লেন্থ বড় হয়ে গেছে, আর পোস্ট ক্রেডিট সিনগুলো কিন্তু সেইভাবে মজা দিতে পারে না, না আমাকে অ্যাটলিস্ট পারেনি, আপনাদের হয়তো অনেকের ভালো লাগতে পারে। তো ওভারঅল মিলিয়ে গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 লাস্ট কিছু মার্ভেল মুভির থেকে অনেক অনেক সুপিরিয়ার হয়েছে ইন টার্মস অফ ডিরেকশন, রাইটিং, অ্যান্ড ডেফিনেটলি ওই যে ইমোশনের ব্যাপারটা সেটা খুব সুন্দর হয়েছে। দেখুন প্রচুর সুপার হিরো ফিল্মস পর পর আসতে থাকছে, তো তার মধ্যে একটা ইউএসপি হতে হবে কিছু একটা কারণে, যেটা আমাদের মনে থেকে যায়। এই ছবিটা মনে থেকে যাবে রকেটের ব্যাক স্টোরি এবং ইমোশনাল কোডটার জন্য, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। সো ডেফিনেটলি যারা দেখবেন ভাবছেন অবশ্যই দেখুন, আর যারা দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।